হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। আচ্ছা, তোমরা কি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে চাও, ঝড়ের গতিবেগে ইংরেজি বলতে চাও? তাহলে কিন্তু আর দেরি করো না, এখন থেকে স্টার্ট করে দাও, রাইট নাও। আমরা কি করি, আমরা শুধু ভাবতে থাকি আমরা ইংলিশে কথা বলবো, বাট আমরা কিন্তু সেটাকে কাজে লাগাই না, আমরা ইমপ্লিমেন্ট করি না, আমরা শুধু ভাবি। ভাবলে তো হবে না, আমরা একদমই ইংরেজি বলছি না, আর এরকম তো পসিবল নয় কি রাত হলেই সকাল হলেই আমরা ঝড়ের গতিবেগে ইংলিশ বলবো, তাই তো? তো আমরা যেটুকুন জানি, আমরা যথেষ্ট জানি, সেটাকে আমাদেরকে কি করতে হবে, কাজে লাগাতে হবে। আমাদের ডেইলি লাইফ সেন্টেন্সে আমরা যখন কথা বলছি, আমাদের কথার মধ্যে সেই ফ্রেজ গুলোকে নিয়ে আসতে হবে, সেই ওয়ার্ড গুলোকে নিয়ে আসতে হবে। এই নয় কি সমস্ত তোমরা ইংলিশে বলো, আমরা বাংলায় কথা বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু তার মাঝে যেগুলো আমরা ইংলিশ ওয়ার্ড জানি বা যেগুলো ইংলিশ ফ্রেজ জানি, সেই ফ্রেজ গুলো আমাদেরকে বলতে হবে, ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট আসবে। তো আমরা আজকে এরকমই কিছু ফ্রেজেস দেখবো, ছোট ছোট, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় কথার মধ্যে আমরা নিয়ে আসতে পারি। তো চলো সেগুলো আমরা ডিটেলসে জেনে নিই। দেখো, কিছু ফ্রেজেস আমি এখানে লিখে নিয়েছি। প্রথমে গিয়ে লিখেছি, ইটস আ পিস অফ কেক। ইটস আ পিস অফ কেক মানে কি, সত্যি সত্যি একটা কেকের পিস, কেকের টুকরো না। এরকম ফ্রেজ আমরা কখন ইউজ করবো, মানে কি যখন ইটস আ পিস অফ কেক মানে খুবই সহজ এবং খুবই খুবই সরল, ভেরি ইজি। কেউ যেন তোমাকে কিছু বলছে, কেউ যেন বলছে কি স্পিকিং ইংলিশ ইজ ভেরি টাফ, তো তুমি তখন তাকে কি বলবে, নো ইটস আ পিস অফ কেক, এটা খুবই সহজ। বা যে কোনো তুমি বাড়িতে কোনো কাজ কেউ বলছে না, এটা তো খুব কঠিন, এটা পারবো না, তো তুমি তখন কি বলবে, আরে নো ইটস আ পিস অফ কেক, মানে কি এটা খুব সহজ, খুব সরল। নেক্সট দেখো, লিখছি কি ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ মানে কি সত্যি সত্যি পা ভেঙে যাওয়া না, ব্রেক আ লেগ মানে কি গুড লাক, বেস্ট অফ লাক। এটা তো তোমরা খুব ভালো ইউজ করতে পারো, কেউ তোমাদের ছোট ভাই বোন তোমাদেরকে বলছে কি টুডে ইজ মাই ফাইনাল এক্সাম, টুডে ইজ মাই ফাইনাল এক্সাম, তো তুমি তখন, আমরা ইন জেনারেল কি বলি, বেস্ট অফ লাক, তো এখন থেকে কি বলবে, ব্রেক আ লেগ। শুনতেও ভালো লাগবে, নতুন নতুন ফ্রেজ কনভারসেশনটাকে আরো সুন্দর করে তোলে। নেক্সট দেখো, নেক্সট কি লিখেছি, হোয়াটস গোয়িং অন। এটা আমরা বন্ধুদের মধ্যে বলতে পারি, যখন কারোর কাছে গেলে, কারোর বাড়িতে গেলে কে কি বলে, হেই হোয়াটস গোয়িং অন, কি চলছে, কি খবর, এরকম। হু কেয়ার্স, নেক্সট হচ্ছে আমাদের হু কেয়ার্স, তো মানে কি কি হু কেয়ার্স মানে কি আমার কোনো পারবা নেই, যে যার খুশি ভাবতে দাও, এরকম একটা ফিলিং, কি তাতে আমার কোনো যায় আসে না। অনেক সময় কি হয়, বাড়ি থেকে মা বলছে তুই এটা কি করবি, পাড়ার লোকে কি বলবে, চারটে লোকে কি বলবে, তো এরকম আমাদের বলেই থাকে, কি আমরা একটু মানে লোকজনের ভয়টা বেশি পাই, কোনো ভালো কাজ করতে গেলে আগে ভাবি কি লোকে কি বলবে, লোকে কি ভাববে, তো তখন আমি কিন্তু সবসময় বলি কি আমার কোনো যায় আসে না, যার যেটা ভাবতে হবে, হু কেয়ার্স, যাকে যেটা খুশি ভাবতে হবে, আমার কোনো তাতে যায় আসে না। দেখো, তোমাদেরকেও বলছি, তোমরা যদি মনে করো তুমি যে কাজটা করতে যাচ্ছ সেটা সঠিক, সেটা ঠিক, সৎ পথে কোনো কাজ করছো, তাতে কোনো ভুল নেই, তো তোমরা সেটা নির্দ্বিধায় করো, তাতে পাড়ার লোকের যা ভাবার ভাবতে দাও, ঠিক আছে, একদম তাতে নিয়ে মাথা ব্যথা করবে না। নেক্সট দেখো, নাম্বার ফাইভ কি বলছে, নাম্বার ফাইভ বলছে আর ইউ ডান, আর ইউ ডান। এটা এমন একটা ফেজ মানে কি, আমরা এমনি নর্মালি আমাদের কোনো ছোট বাড়িতে কেউ রয়েছে, ভাই বোন রয়েছে, তাদেরকে কোনো হয়তো তুমি পড়তে দিয়েছো, একটা কাজ দিয়ে গেছো, সেটা করতে দিয়ে গেছো, তা কিছুক্ষণ পরে সে তুমি তাদেরকে জিজ্ঞেস করলে আর ইউ ডান, তোমার কি হয়ে গেছে কাজটি, তো সে হয়তো সামনে থেকে বললো নো টি এটা এখনো হয়নি, ঠিক। এবার নেক্সট আরো কিছু ফ্রেজ লিখে নিই। দেখো এবার দেখো, নেক্সট কি লিখেছি, নাম্বার সিক্স লিখেছি ইউ জাস্ট মেড মাই ডে। ইউ জাস্ট মেড মাই ডে মানে কি, মানে তুমি আমার দিন বানিয়ে দিলে, বা তুমি আমার দিনটাকে খুশিতে ভরিয়ে দিলে, এমন কেউ একটা কিছু কথা বললো, এমন একটা কেউ কিছু কাজ করলো যাতে তুমি খুব খুশি হলে, তোমার মা হয়তো তোমাকে বলে আজ তোর মামা আসছে রে পিজ্জা নিয়ে, তুমি হয়তো পিজ্জা খেতে খুব ভালোবাসো, তো তখন তুমি মাকে কি বলবে, আই লাভ ইউ মম, ইউ জাস্ট মেড মাই ডে, কি তুমি আমার দিনটা খুশিতে ভরিয়ে দিলে, এরকম। বা মা বলছে আজ তোর বন্ধু আসছে বাড়িতে, তো তখন তুমি বলতে গেলো ও মম ইউ জাস্ট মেড মাই ডে, এরকম সিচুয়েশনে আমরা এরকম ফ্রেজ ইউজ করতে পারি। নেক্সট দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ থিঙ্ক মানে কি তুমি কি ভাবছো, আমি তো এটা ভাবছি বাট তুমি কি ভাবছো, যেমন আই এম নট শিওর উই শুড পেন্ট দ্য রুম পিঙ্ক অর ইয়েলো, আমি শিওর না, আমি বুঝতে পারছি না এই রুমটা পিঙ্ক কালার করবো না হোয়াইট কালার করবো, তো তুমি সামনের জনকে জিজ্ঞেস করছো হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি ভাবছো, এরকম ছোট ছোট ফ্রেজ, এগুলো কি আমরা জানি না, এমন কিন্তু না, এই যে ফ্রেজ গুলো এরকম কিন্তু নয় কি খুব টাফ, আমরা জানি না, নতুন কিছু আমরা শিখছি, সব আমরা জানি, বাট আমরা কি আমরা ওই ইউজ করি না, আমরা আমাদের ডেইলি লাইফ সেন্টেন্স এগুলো কখনো আমরা বলি না, শুধু আমরা জানি আমাদের মনের মধ্যে আছে, বাট এগুলো যতক্ষণ না আমরা বলবো ততক্ষণ আমরা কিভাবে ইমপ্রুভ করবো, কিভাবে আমরা ইংলিশ বলাটা শিখবো, তাই নয় কি। নেক্সট দেখো, নেক্সট কি লিখেছি, আমাদের নাম্বার এইটে লিখেছি আপ ইউর গেম। আপ ইউর গেম কি গেমটাকে উপরে করে দাও না, আপ ইউর গেম মানে কি, মানে নিজের কাজে আরো উন্নতি নিয়ে এসো, নিজেকে আরো ইম্প্রুভ করো, যেন কেউ বলছে কি আই কান্ট ডু ইট এনি মোর, আমি কোনোভাবে এটা আর করতে পারবো না, তো তুমি তখন তাকে এটা বলতে পারো, তাকে চিয়ার আপ করতে পারো, কাম অন আপ ইউর গেম, ইউ ক্যান ডু ইট,
মন আপ ইউর গেম, কি নিজের কাজটিকে আরো উন্নতি করো, চিন্তা করো না কাজটিকে উন্নতি করো, ইউ ক্যান ডু ইট, তুমি এটা অবশ্যই করতে পারবে, এরকম সিচুয়েশনে আমরা বলতে পারি কি আপ ইউর গেম। নেক্সট দেখো, নেভার মাইন্ড বা ইফ ইউ ডোন্ট মাইন্ড, ইফ ইউ ডোন্ট মাইন্ড আমরা কখন বলতে পারি, যখন হয়তো কোনো সামনে যোগে কিছু কথা বলছি কি তুমি যদি এরকম আমরা বলে থাকি বাংলা, তুমি যদি কিছু মনে না করো একটা কথা বলবো, তো সেরকম ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুমি যদি কিছু মনে না করো, বা কেউ তোমাকে কিছু বলছে করার জন্য, তো তখন তুমি কি বললে কি, বা মানে কেউ খুব লজ্জা পাচ্ছে বা একটু হিচকিচাচ্ছে বলার জন্য তোমাকে কোনো কাজ করার জন্য, তাকে খারাপ লাগছে, তো তুমি তখন তাকে কি বললে কি নেভার মাইন্ড আই উইল ডু ইট, কি কিছু মনে করবো না আমি এটা করে দেবো, নেভার মাইন্ড কোনো ব্যাপার নয়, এরকম ভাবে একটা। নেক্সট দেখো, ইউ শোল্ড মি, ইউ শোল্ড মি মানে কি তুমি আমাকে রাজি করিয়ে নিলে, কোনো কাজের জন্য কেউ তোমাকে রাজি করিয়ে নিল, তুমি আগে থেকে সেটা করতে চাইছো না বা সে তোমাকে অনেক বলার পর রাজি করিয়ে নিল, তখন তুমি তাকে কি বলে ইউ শোল্ড মি, তুমি আমাকে অ্যাট লাস্ট রাজি করিয়েই নিলে, মা তোমাকে কোনো কাজ বলছে তুমি রাজি হচ্ছে না, বাট মা তোমাকে কোনো না কোনোভাবে রাজি করো, তখন তুমি মাকে কি বলবে ও মম ইউ শোল্ড মি, মা তুমি আমাকে রাজি করিয়েই ছাড়লে, এরকম। চলো আরো নেক্সট কিছু ফ্রেজ দেখি, চলো দেখো নেক্সট এ লিখেছি নাম্বার 11, দ্যাটস রাইট, দ্যাটস রাইট মানে কি হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক বলেছো, কেউ তোমার সাথে কিছু বলছে তার সঙ্গে তুমি সহমত একমত, তুমি কি বলবে হ্যাঁ তুমি ঠিকই বলছো, এরকম বলি তো আমরা, তো সেটা না বলে কি বলবে দ্যাটস রাইট। নেক্সট নাম্বার 12 কি লিখেছি দেখো, দ্যাটস অল, দ্যাটস অল মানে কি বাস এটুকুই, এটা আমরা কখন বলতে পারি, যেন তুমি কোনো ছোটদেরকে তাজমহল সম্বন্ধে কিছু বলছো, কোনো কিছু জিনিসের সম্বন্ধে কিছু বলছো, তো কিছুটা বলার পর দু চারটে লাইন বলার পর, তো তখন কি বলে দ্যাটস অল মানে কি এটুকুই বাস, এরকম আমরা ইউজ করি। এর সঙ্গে দ্যাটস অল এর সঙ্গে একটা রিলেটেড দেখো আমি লাস্টে লিখেছি নাম্বার 15, দ্যাটস দ্যাট, দ্যাটস দ্যাট মানে কি, মানে কি বাস এটাই, আমি যেটা বলে দিয়েছি আমি বলে দিয়েছি তো বলে দিয়েছি, এরকম একটা সিচুয়েশন আসে কি আমি এটা বলে দিয়েছি তো বলে দিয়েছি, এরকম কি করতেই হবে, এরপরে কি আর কোনো কথা হবে না, দ্যাটস দ্যাট। তুমি হয়তো বিশেষ ক্ষেত্রে এটা আমাদের মা বলে থাকে কি আমি এটা বলে দিয়েছি মানে এটা বলে দিয়েছি এটাই হবে, এর অন্য স্যার হবে না, তো দ্যাটস দ্যাট, তুমি মাকে বলছো কি মা এটা আমাকে আজকে রান্না করে খাওয়াতেই হবে তোমাকে, তো ইউ মম ইউ আর মেকিং দিস ফুড, দ্যাটস দ্যাট, মা তুমি এটা রান্না করছো বাস, করছো তো করছো, এরকম সিচুয়েশন আমরা বলতে পারি। দ্যাটস দ্যাট মানে কি আমি এটা বলে দিয়েছি তো বলে দিয়েছি এটা এবার হবে, আর যেন অন্য কিছু কথা না হয়। এখানে দেখো নাম্বার 13 কি লিখেছি, হাউ ইজ ইউর স্টাডি গোয়িং অন, আমরা অনেকে বলে থাকি কারোর বাড়ি গেলাম, ছোট ভাই বোন কে বলছি তোর পড়াশোনা কেমন চলছে, বা কোনো বন্ধুকে বলছি তোর পড়াশোনা কেমন চলছে রে, তো সেটা না বলে একটু ইংলিশে বলো হাউ ইজ ইউর স্টাডি গোয়িং অন, শুনতে ভালো লাগলো তোমার, ইংলিশটাও শিখলে, ইংলিশটা যতক্ষণ না মুখের মধ্যে নিয়ে আসছো, পেটের মধ্যে থাকলে হবে না, মুখের মধ্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে, তবেই তোমরা ধীরে ধীরে ইম্প্রুভমেন্টটা নিয়ে আসতে পারবে। নেক্সট কি রয়েছে দেখো, ইউ আর লাকি, ইউ আর লাকি মানে তুমি খুব ভাগ্যবান, কোনো কাজ আমরা সবাই করছি আমরা কেউ পারছি না, কোনো জিনিস সবাই মিলে খুঁজছি কেউ পাচ্ছি না, একজন পেয়ে গেল, তখন আমরা তাকে কি বলবো আরে ইউ আর লাকি মানে কি তুমি খুব ভাগ্যবান, তুমি পেয়ে গেলে তোমার ভাগ্যটা ভালো, এরকম ছোট ছোট ফ্রেজ, এই ফ্রেজগুলো আমরা জানি না এরকম কিন্তু কিছু নাই, কিছু একটা হয়তো তোমরা জানো না, বাকি ম্যাক্সিমাম তোমরা সবই জানো, বাট তোমরা কি আমরা কথার মধ্যে আমরা নিয়ে আসি না, তো এগুলোকে এবার থেকে তোমরা এখন থেকে, কালকে থেকে নয় কিন্তু এখন থেকে তোমরা নিজেদের কনভার্সেশনে ছোট ছোট যেগুলো আমরা জানি সেই ছোট ছোট ওয়ার্ড ছোট ছোট ফেজগুলোকে নিয়ে আসো কনভার্সেশনে, যতক্ষণ না নিয়ে আসবে ততক্ষণ কিন্তু আমরা ইম্প্রুভমেন্ট করতে পারবো না, আমরা শুধুমাত্র ভাবি আরে বাড়িতে কি বলবে, ইংলিশ বলবো সবাই আবার কি বলবে, পাড়ার লোকে কি বলবে, কোনো ব্যাপার না, তুমি বাড়ির মধ্যে যখন আসো বলো, কেউ কিচ্ছু বলবে না, তোমরা বলো, চেষ্টা করো, তাহলে কিন্তু ঠিক হবে, কেমন ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করে দিও, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়া, যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, কেমন তবে তোমরা কিন্তু নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো সব সহজেই পেয়ে যাবে, চলো তাহলে টাটা।